আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রধানমন্ত্রী মুদ্রা লোনের যে একটি নতুন প্রকল্প সেটা আপনারা জানেন না। যদি জানেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং যদি না জানেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেটি প্রধানমন্ত্রীর একটি নতুন প্রকল্প মুদ্রা লোন, এই লোনের কী কী সুবিধা আছে এবং কারা কারা এই সুবিধা পাবেন, কী কী সুবিধা পাবেন, সব কিছু আপনাদের সুবিধার জন্য এই ভিডিওতে আমি আলোচনা করে রেখেছি। তার জন্য ভিডিওটি দেখার আগে আপনাদের যে কাজটি করতে হবে, ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। মুদ্রা লোনের সুবিধা না পেলে অভিযোগ করুন এই নাম্বারে, মাত্র 59 মিনিটে পাবেন 10 লক্ষ টাকা লোন। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখে নিন কী বলা হয়েছে। 8ই এপ্রিল 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুদ্রা যোজনা চালু করেন, যেখানে বেসরকারি ছোট কলকারখানাগুলির ব্যবসার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ব্যবসা বড় করতে গেলে এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা 59 মিনিটের মধ্যে 10,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ করতে পারবেন। মুদ্রা প্রকল্পের আওতায় 3 ধরনের লোন আছে, শিশু লোন, কিশোর ও তরুণ লোন। শিশু লোন কী, দেখে নিন কী বলা হয়েছে শিশু লোনের ব্যাপারে। যে কেউ তার ব্যবসা শুরু করতে 50,000 টাকা পর্যন্ত নিতে পারবে। এরপরে কিশোর লোনের সম্পর্কে কী বলা হয়েছে, এই প্রকল্পে যাদের নিজস্ব ব্যবসা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, তাদের 50,000 টাকা থেকে 5 লক্ষ পর্যন্ত লোন নিতে পারবে। লোন নেওয়ার পরে 14 থেকে 17% সুদ দিতে হবে। লোন নিতে হলে আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোন লোন নেবেন, নাকি শিশু নাকি কিশোর লোন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই সাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং সাইটটি দেখে নিন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন www.mudra.org.in, এই সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। যদি লোন না পান তাহলে অভিযোগ করুন এই নাম্বারে। দেখুন বিভিন্ন স্টেটের বিভিন্ন যেই টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে আপনারা কিন্তু অভিযোগ করতে পারবেন। দেখুন ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো আছে, আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি, এই নাম্বার থেকে আপনারা অভিযোগ করতে পারবেন। তো দেখুন উত্তরাখণ্ড, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা বিভিন্ন রাজ্যের নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে আপনারা টোল ফ্রি নাম্বারগুলি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন কেন্দ্র সরকারের একদম অফিসিয়াল ওয়েবসাইটে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে। তো আপনি কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, এবং এর পরের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সরকারি চাকরি এবং প্রকল্প সম্পর্কে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।